वेलकम बैक गाइस एंड लास्ट কয়েকদিন থেকে তোমরা এত বেশি কমেন্ট করতেছিলা আর আমার ইনবক্সে এত বেশি বলতেছিলা যে আমার সেটিংসগুলো দেয়ার লাগে আমার সেটিংস কি কি ইউজ করি মোবাইলের এন্ড আমার ফ্রি ফায়ারের যে সেটিংসগুলো আছে কাস্টমাইজিটি বগেরা সবগুলো কিন্তু রিভিউ করার লাগে সবাই বলছিলা সো নিয়ে আইছি আমার সেটিংস এন্ড কাস্টমাইজিটি যেগুলো আছে যত রকমের সেটিংস আমি ইউজ করি ফ্রি ফায়ারের এন্ড ফ্রি ফায়ারের বাইরে আমার মোবাইলের ডিভাইসের যেগুলো সেটিংস ইউজ করি সবগুলো নিয়ে আইছি এন্ড এটা কিন্তু সকল অ্যান্ড্রয়েড প্লেয়ারদের জন্য খুবই মারাত্মক একটা সেটিং হবে কারণ আমি নিজে মোবাইল প্লেয়ার এন্ড অনেক লো এন্ড ডিভাইসে বাট আমার হেডসেট বগেরা তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতাছো সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও গাইস গাইস আমার সেটিংটা তোমরা দেখে নাও আমার কিন্তু এখানে বেসিক সেটিং দেখতে পারতাছো অংশগুলো নরমালি যেরকম আছে এন্ড সেনসিটিভিটিটা একদম সব কিছু 100 এ রাখা এন্ড গাইস এখানে অটো পিকআপ তোমরা এখানে কপি করতে পারো ডিসপ্লে এখানে দেখতে পারো আমি কিন্তু স্মুথে খেলি এখন তোমাদের ভিডিও করার জন্য জাস্ট স্ট্যান্ডার্ড দিছি সাউন্ড এখানে দেখতে পারো তোমরা সাউন্ড সবগুলো কিন্তু 100 এ কয়েকটা কিন্তু উল্টাপাল্টা আছে এগুলো তোমরা মিলাইতে পারো ভাইব্রেশন তো আর ইউজ করি না নেটওয়ার্কিং তো আর অন আছে নোটিফিকেশন এরকম তো বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কন্ট্রোলস এই কন্ট্রোলসটা তোমরা এখান থেকে কপি করতে পারো এই যে এরকম আমার সবগুলো দেওয়া আছে ডিফল্ট তোমার এই মাসে লেফট ফায়ার বাটন এলওএস দেওয়া লাগবে এটা কিন্তু ইম্পর্টেন্ট লেফট ফায়ার বাটন এলওএস আমি দেই তারপরে হোল্ড স্কোপ এটা অন কুইক ওপেন সুইচ অন আছে কুইক রিলোডও অন এরপরে ক্রস হেজ এটা এটা অন আছে ফ্রি লুক অন আছে এরপরে এগুলো তোমরা বাকিগুলো তো কাজ তেমন একটা নাই তোমরা এগুলো তারপর দিকে রাখতে পারো এর কিন্তু কাস্টমাইজিটর দেখার লাগে তোমরা অনেকে ওয়েট করতেছিলা সো আমার কাস্টমাইজিটর দেখো যেগুলো আমি বেশি ইম্পর্টেন্ট ওগুলো আমি জাস্ট একটু বিজি ফল করতেছি আর বাকিগুলো তাকে এরকম এইটা হলো গান সুইচ যেটা এইটা এটা হলো রানের অপশন এই যে দেখো এটা তো গ্লোয়ালের অপশন দেখানো হয়ে আছে এখানে হলো লেফট ফায়ার বাটন এই হলো গিয়ে আমার স্কোপ অ্যান্ড এই হলো গিয়ে আমার রিলোড অ্যান্ড এই হলো গিয়ে ফায়ার বাটন সাইজও দেখতে পারো সাইজ 40% সাইজ অ্যান্ড এখানে কিন্তু আমার জাম্পের বাটন আছে এখানে কিন্তু আমার আছে সিট আপের অপশন আর পরে এখানে কিন্তু আছে আমার যেখানে শোয়ার অপশন এরপরে এই যে দেখতে পারো ক্যারেক্টার স্কিল এবিলিটি এরপর এখানে গান সুইচ আছে আর তো তেমন কোনো কিছু লাগে না তেমন একটা এগুলোই মেইনলি লাগে সো এগুলো আমি দেখাই দিলাম আমার কিন্তু ফ্রি ফায়ারের যেগুলো সেটিংস আছে এই সেটিংসগুলো অ্যান্ড গাইস তারপরে আমার ফোনের সেটিংসটা তোমরা এখন দেখতে পারবে দাঁড়াও তো গাইস ফার্স্ট অফ অল কিন্তু তোমরা চলে আসবে তোমাদের সেটিংসে অ্যান্ড তো গাইস এখানে কিন্তু তোমরা টাচ অ্যান্ড হোল্ড ডিলে একটা অপশন পেয়ে যাবা সার্চে আসে সার্চ দিলে পেয়ে যাবে এখানে কিন্তু এটাতে ক্লিক করে জাস্ট শর্ট দিয়ে দিবা আর এর নিচে কিন্তু আরেকটা অপশন থাকে এর উপরে একটা অপশন আছে এই দেখো তোমরা এই আশেপাশেই পাবা এটার আশেপাশেই পাবা এখানে কিন্তু লার্জ মাউস পয়েন্টার নামে একটা অপশন আছে সার্চ দিলেও পাবা এটা অফ থাকবে এটা অন দিবা অ্যান্ড এটা জাস্ট এখানে ভিতরে ঢুকবা ক্লিক হোয়েন পয়েন্টার স্টপস ঠিক আছে এটা কিন্তু মাঝখানে থাকে বা বাড়াল থাকে এটা কিন্তু লো দিতে হবে একবারে একবারে কমাই দিতে হবে একবারে জিরোতে এরপরে কিন্তু আরেকটা আছে তোমার টাচ অ্যান্ড হোল্ড ডিলি এরপরে ডিসপ্লে সাইজ ডিসপ্লে সাইজ ঠিক আছে ডিসপ্লে সাইজে গিয়ে কিন্তু এখানে তোমার ডিফল্ট দেওয়া থাকে এটা জাস্ট স্মলে দিয়ে দিবা জাস্ট তোমাদের কাজ শেষ এরপর আর কিছু না এরপর আর কিছুই লাগবে না এই শেষ ডিপিআই টিপিআই কোনো কিছু লাগবে না গাইস এই তোমাদের সেটিংস হয়ে গেছে বাট গাইস সেটিংস হলে হয় না এখানে কিন্তু প্র্যাকটিস অনেক বেশি দরকার আর সব কিছুর কিন্তু সব সেটিংয়ে কিন্তু আলাদা আলাদা টিপস এন্ড ট্রিক আছে সো ওই টিপস এন্ড ট্রিকগুলো ফলো করা লাগে সো আমার সেটিংয়ে খেললে আমার টিপস এন্ড ট্রিকগুলো তোমাদের ফলো করতে হবে সো কোন কোন বিষয়ে তোমরা টিপস এন্ড ট্রিক্স ওইগুলো আমার কিন্তু কমেন্টে জানিয়ে দিও যেমন ধরো হেডশট কীভাবে মারতে হবে বা জাম্প হেডশট বা স্নাইপার কীভাবে চালাতে হবে বা গুলোয়াল সিট আপ গুলোয়াল বা ব্যাক আপ গুলোয়াল বা অন্য অন্য যত ধরনের সেটিংস আছে এগুলো কিন্তু আমার কমেন্ট করে জানাতে পারো আমি ওগুলো নিয়ে ভিডিও বানাবো কারণ যার সেটিংস তোমরা ইউজ করো যার কাস্টমাইজ ইউজ করবা তার যে আলাদা একটা স্টাইল আছে ওই স্টাইলগুলো তোমাদের জানা লাগে যদি ওরকম গেম প্লে করতে চাও সো আমাদের জানাইবো অবশ্যই কোন কোন বিষয়ে আমি কিন্তু ভিডিও বানাবো অবশ্যই জানাইবা অ্যান্ড আজকের ভিডিও এটুকুই সবার ভালো লাগলে অবশ্যই লাইক দিবা অ্যান্ড তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা কারণ অনেকেই কিন্তু এই কাস্টমাইজিটি নিয়ে আর কি কনফিউশনে থাকে সো সবাইকে জানিয়ে দিবা বাই বাই